ত্রিপুরাতে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পরে পুলিশ সেই সাংবাদিকের সঙ্গে মারধর করেছে। একটা গণতান্ত্রিক দেশে পুলিশের জন্য আইন শৃঙ্খলা বজায় রাখা ওদের দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদের দেশের আইনে এটা পুলিশকে কোনোদিনই অ্যালাউ করে না যে একজনকে অ্যারেস্ট করার পরে এইভাবে মারপিট করা। এর আগেও আমরা দেখতে পেয়েছি ত্রিপুরাতে একটা পত্রিকার দফতরকে ভাঙচুর করা হয়েছিল, আজকে একজন সাংবাদিককে এইভাবে মারা হলো। এটা পুরোপুরি বেআইনি, আর আমি মনে করি এটার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হওয়া উচিত কি কারণে সাংবাদিক বন্ধুকে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে থানার মধ্যে এইভাবে কিভাবে মারধর করা হলো। আমি এটাকে পুরোপুরি কন্ডেম করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং নতুন মুখ্যমন্ত্রী বসেছেন ত্রিপুরার রাজ্যতে এবং উনি কথা দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা দিয়ে উনি বিশেষ নজর দেবে। এই ধরনের ঘটনা কিভাবে হয়, আর ত্রিপুরাতে ভীষণভাবে ডিজেল পেট্রোলের শর্টেজ চলছে, মানুষ কিছু উত্তেজিত হবেই, কারণ একটা ক্রাইসিসের সিচুয়েশন, এটাকে ঠিক করে হ্যান্ডেল করা উচিত আমি মনে করি।